মহিষাদল পুরভোটের আগে উত্তপ্ত রয়েছে রাজনৈতিক মহল। শাসক বিরোধী কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। যে যার নিজের জায়গা শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হতে বেশি দেরি নেই। এমনই কড়া ভাষায় শাসক দলকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার মহিষাদলের জগৎপুরে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে বিশ্বশান্তি যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তৃণমূল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধে ছাড়েননি তিনি। কপিলমুনি আশ্রমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কপিলমুনি আশ্রমের প্রধান মহন্তকে আড়ালে নিয়ে গিয়ে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই তিনি আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে বলে জানিয়েছেন। এদিন তিনি বাংলাদেশ সম্পর্কে বলতে গিয়ে হিন্দু ধর্মের প্রসঙ্গ টেনে আনেন। তিনি জানান, হিন্দু ধর্ম শান্তির কথা বলে। তিনি আরো বলেন, হিন্দু ধর্ম নিজের ধর্মের প্রতি আস্থাশীল এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। পাশাপাশি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। প্রয়োজন তো আছে এবং হিন্দু ধর্মই হচ্ছে একমাত্র ধর্ম যে শান্তির কথা বলে, নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। গীতার থেকে বড় কোনো গ্রন্থ পৃথিবীতে বেরোয়নি, তা আমরা এই কথাটাই মানি এবং আমাদের কাজ হচ্ছে শান্তি শান্তি শান্তি। যে যার ভালো থাকো, ধর্ম নিয়ে থাকো, যে যার মতো কাজ করো, কেউ যেন কারোর প্রতি হিংসা বিদ্বেষ ঘৃণা না হয়। বাংলাদেশে যা ঘটেছে, এখনও ঘটছে, আমাদের এখানে আমডাঙ্গাতে 300 বছরের প্রাচীন কালী মন্দির এক সপ্তাহ আগে 100 ভরি সোনা চুরি করে নিয়ে পালিয়েছে। কোনো হিন্দু লোক হাত দিতে পারে না, কে করেছে সবাই জানে তো। সর্বত্র ইকবাল হোসেনরা ঘুরে বেড়াচ্ছে। আমি আমার ছোট্ট ক্ষমতায় নন্দীগ্রামে সব মন্দিরের সামনে CCTV আর মাইকে হরিনাম চালু করেছি, আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে পড়বে। সনাতন জাগ্রত হোক, নইলে রাজাকার জামাতরা বাংলাদেশ থেকে এসে আমাদের দখল করবে। 1946 সালে ক্যালকাটা কিলিং সুরাবর্দির নেতৃত্বে, তখনকার মুখ্যমন্ত্রী ছিলেন ওসমান, তা সেই সময় আমাদের 10,000 হিন্দু বাঙালি খুন হয়েছে একদিন বাংলা পশ্চিমবাংলায়, 1946, বেশি দিন আগে নয়। এগুলো লোক ভুলে যায়নি। অর্থাৎ শান্তি চাই, সবাই মিলেমিশে থাকুন, নিজের নিজের কর্ম করুন, তোষণটা বন্ধ করুন। একটা প্রশ্ন, কপিলমুনির প্রধান যে মহন্ত, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, কী বলবেন? না না, মহন্তর কাজ তো অন্য জিনিস, মহন্তের কাজটা অন্য জিনিস, মহন্ত সেই কাজটা করুন। মুখ্যমন্ত্রী গেছেন, হয়তো কিছু বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন আড়ালে, কিন্তু আমি সমস্ত হিন্দু, মহন্ত মহারাজও হিন্দু, হিন্দু সম্পর্কে কোনো মন্তব্য করব না। তাকে হয়তো শিখিয়ে দেওয়া হয়েছে বিহাইন্ড দ্য স্ক্রিন যে তুমি এটা বলো, কিন্তু খাবে না কেউ। আমরা যে 38.13% ভোট পেয়েছি, সব হিন্দুদের ভোট, এতে কোনো খাঁটি দুধ এতটুকু জল নেই, ঠিক আছে? আর ওদের ভোটে জল আছে, জল বেরিয়ে যাবে। শুভ দৃষ্টিমালা বদল নানা নিয়মে, পড়লো গাছ ছড়ায় বাধা সারা জীবনে। সব ধরনের শাড়ির একটাই ঠিকানা, শাড়ি সাগর, তালতলা বাজার, আরামবাগ, হুগলি। যোগাযোগের নম্বর 9933655302। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।